নমস্কার দর্শক বন্ধু, এই শ্রাবণ মাসে মহাদেবের তিনটে জিনিস বাড়িতে আনুন এবং দারিদ্রতা দূর করুন, গৃহে শান্তির পরিবেশ ফিরিয়ে আনুন। প্রথম কী জিনিস? প্রথম হচ্ছে শিবের পুজো করার সময় অর্থাৎ রুদ্রাভিষেক করার সময় শিবের ভস্ম আনুন। দ্বিতীয় হচ্ছে এই শ্রাবণ মাসে আপনি ডমরু কিনে আনুন এবং সেই ডমরু কোনো মন্দিরে যান, গিয়ে পুজো দিন, পুজো দিয়ে সেই ডমরুটা বাড়িতে এনে রাখুন। কেননা এই ডমরু থেকে 45 ধরনের আওয়াজ সৃষ্টি হয়, যা আমরা জানতে পেরেছি পাণিনির বিখ্যাত অষ্টাধ্যায়ী যে ব্যাকরণ গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটি থেকে। পরবর্তীকালে এই 45 যে ধ্বনি সেটি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ হিসাবে পরিগণিত হয়। কাজেই এই ডমরুর মধ্যে যে ধ্বনি বা নাদ রয়েছে সেই ধ্বনি বা নাদ আমাদের দারিদ্রতা দূর করতে এবং গৃহে শান্তি ফিরিয়ে আনতে যথেষ্ট ভূমিকা নিয়ে থাকে। তিন নম্বর হচ্ছে ত্রিশূল। আপনি অবশ্যই একটি স্বর্ণকারের দোকান থেকে চাঁদির ত্রিশূল কিনে আনুন এবং এই শ্রাবণ মাসে সেই ত্রিশূলটিকে পুজো দিন। সেই ত্রিশূলটি আপনি বাড়ির ক্যাশবাক্সে রাখতে পারেন অথবা আপনি যেখানে টাকা রাখেন সেটা আলমারি হতে পারে বা অন্য যে কোনো জায়গা হতে পারে, সেখানে আপনি এই ত্রিশূলটিকে স্থাপন করুন। কেননা এই ত্রিশূলের যে তিনটি মাথা রয়েছে সেই তিনটি মাথাকে ধরে নেওয়া হয়, একটি ব্রহ্মা, অপরটি বিষ্ণু এবং অপরটি অর্থাৎ তিন নম্বরটি মহাদেবের। এই ত্রিশূলটি সম্পর্কে আবার অনেকে মনে করেন স্বর্গ, মর্ত এবং নরকের তিনটি মাথা। কাজেই এই ত্রিশূল যদি আপনি বাড়িতে রাখেন তবে সমস্ত অশুভ শক্তি দূরভূত হবে এবং বাস্তুতে কোনো যদি দোষ থেকে থাকে তবে তা কিন্তু দূরভূত হবে। শুধু তাই না, এই ত্রিশূলটিকে ধরা হয় সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের মাথা হিসাবে। অর্থাৎ ত্রিশূলের যে তিনটি মাথা, এখানে একটিকে বলা হচ্ছে সৃষ্টি, একটি হচ্ছে স্থিতি এবং একটির মাধ্যমে গোটা পৃথিবীর বিনাশ ঘটবে। কাজেই ত্রিশূল এনে বাড়িতে রাখুন, দারিদ্রতা দূর হবে, বাড়িতে শান্তি ফিরবে। এই রকম হচ্ছে নিত্য নতুন টিপস পেতে মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তবে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম সেই ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ।